এবার ভোজনরসিক বাঙালি স্বাদ বদল করতে লিটি চোখা উৎসবের আয়োজন করেছিল গাজীপুর ফ্রেন্ডস ক্লাব। রবিবার কলকাতার 35 নম্বর ওয়ার্ডে আয়োজিত এই উৎসবে মাত্র শহরবাসী উদ্যোক্তা আহমেদ খান ওরফে গুড্ডু ভাই। রবিবার রাতে বাংলা বিহার সৌহার্দ্যের মিলবন্ধন ঘটেছিল। বাঙালি থেকে অবাঙালি সবাই চেটে বুটে ভোগ করেছে এই লিট্টি চোখা। তবে এদিনই সাধারণ মানুষের সঙ্গে লিট্টি চোখা চেখে দেখতে উপস্থিত ছিলেন বিধায়ক স্মিতা বক্সি, সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি আহিয়া খান, দারা সিং, ইজাজ আহমেদ, সরফরাজ আহমেদ, আনিস সিদ্দিকী, ইজাজ সিদ্দিকী, দীপক লিগালিয়া, আকাশ সোনকার, দীপক সোনকার সহ আরো অনেকে। তবে উদ্যোক্তাদের এই অনুষ্ঠান মানুষকে এক মিলবন্ধন উপহার দিল বলে জানালেন বিধায়ক স্মিতা বক্সি। আমি জানি না আপনারা কত জায়গায় লিটি চোখা খেয়েছেন, আমি আপনাকে বলি যে কমসে কম খুব সামনে থেকে অর্গানাইজ করবার আমার আমি অর্গানাইজও করেছিলাম এই লিটি চোখা উৎসবের। কেউ হয়তো আমাকে সম্মান সিংয়ের মতো মনোজ সিংয়ের মতো বন্ধুরা বলেছিলেন বলে সকলকে দেখে একত্রিত করেছিলাম। লিটি চোখা উৎসবের এই ঠান্ডাতে লিটি চোখা এসব শীতকালীন হয়, এই লিটি চোখা উৎসবের অনেক গুরুত্ব আছে, সকলকে একত্রিত করার একটা প্রয়াস। এবং এই খাওয়া আমরা অনেক সময় টি পার্টি করি, অনেক সময় এটা খাই ওটা খাই, কিন্তু এখন যে অবস্থার মধ্যে লিটি চোখা উৎসব এই গাজীপুর ফ্রেন্ডস ক্লাব এই 45 নম্বর ওয়ার্ডের মধ্যে নতুন ছায়া ফেলে দিতে পারে এই লিটি চোখা উৎসবে। তো এই লিটি চোখা উৎসব খুব ভালো, সকল শুধুমাত্র খাওয়া নয়, সকলকে একত্রিত করার একটা প্রয়াস, সকলকে একত্রিত করার। এখানে দেখুন গাজীপুর ফ্রেন্ডস ক্লাব আয়োজিত আজকে লিট্টি চোখা উৎসব। গাজীপুর ফ্রেন্ডস ক্লাব সারা বছরই নানান রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে, মানব সেবার যে কোনো কাজই। আজকেও তারা এই লিট্টি চোখার উৎসবের মধ্যে সকল মানুষকে একত্রিত করার আপ্রাণ চেষ্টা করেছে। এবং শুধু বিহার ইউপির বাসীদের এই খাদ্য নয়, বাংলা এমনই একটা জায়গা যেখানে অন্যান্য রাজ্যের লোকও বসবাস করে, এবং আমাদের বাংলার সংস্কৃতি এমন জায়গায় গেছে যে কোনো রাজ্যের মানুষ তাদের উৎসবটাকে না পাওয়ার মতো ভাবে না। মানে আমাদের এখানে যেরকম ঈদের উৎসব হয় তেমনি দুর্গাপূজা উৎসবও হয়, সেরকমভাবে আমরা দেখেছি বড়দিনের উৎসবও হয়। মানুষের সঙ্গে মিশার একটা জাস্ট রিজন আছে, আমরা দুদিন সৈনিক, আমরা যদি গাজীপুর ফ্রেন্ডস ক্লাবে আমরা একটা আমাদের অগ্রসর আছে, কিন্তু আলটিমেট রিজন আমাদের আছে আমরা টিএমসি করি, আমরা দুদিন সঙ্গে থাকি, দুদিন সৈনিক আছি আমরা। তো আমাদের সঙ্গে লোকের সঙ্গে এটা যে রিজন আছে সেটা হচ্ছে লোক সব এসে, কোনো ধর্ম কোনো জাত কোনো হিন্দু মুসলিম শিখ এসাই বড় অঞ্চলে সব এসে সবাই লিটি চোখা খাক, খেয়ে মজা নিক, আর এক দু সঙ্গে একটু মিশনটা করুন, ইন্টারাকশন হোক, কোনো প্রবলেম হলে প্রবলেমটা আমরা সঙ্গে থেকে ওটা রিলেশনটা মেনটেন করবো, প্রবলেমটা দূর করবো, আর জোড়া থাকবো। আর চৌরঙ্গি কনস্টিটিউশনে আমরা চাই যে কোনো প্রবলেম যদি হয় কোনো প্রবলেমটাকে নিজের সঙ্গে বসে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।